গাইস, এটা হচ্ছে একটা ওয়াটার পাম্প, আর এটার স্পিড কিন্তু দারুণ। তো ভাবলাম যে এটার সাহায্যে কিছু একটা তৈরি করা যাক। এর জন্য এখানে একটা বোতল নিয়েছি, আর এর ওপরের দিকে আমরা বেশ কয়েকটা ছিদ্র করে রেখেছি, আর নিচের দিকে একটা। এরপর সেই ওয়াটার পাম্পটা নিয়েছি আর এটাকে এখানে এইভাবে সেট করে দেবো। এরপর এটাকে আমরা এর মধ্যে এখানে সেট করব। করার পরে আমরা এখানে কয়েকটা পাথর নিয়ে নিয়েছি, আর এই পাথরগুলোকে আমরা এর মধ্যে ভালোভাবে দিয়ে দেব। এইবার এটার মধ্যে জল দিয়ে এটাকে পুরো একদম ভর্তি করে নেব। ফাইনালি এটা রেডি হয়ে গেছে, এবার এর কানেকশনটাকে দেওয়া যাক। দেখুন, এটা কিন্তু জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।